বসিরহাটের স্বরূপনগর ব্লকে দূষণ প্রতিরোধে কৃষি দপ্তরের আধিকারিকরা প্রচার করেন। এদিন লিফলেট বিলি করে কৃষকদের সচেতনতার বার্তা দেওয়া হয়, মূলত যাতে জমিতে নাড়া পোড়ানো না হয় সে ব্যাপারে সচেতন করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শিশু বার্নিং ডে, এটা আমরা অনেকদিন ধরে, প্রায় এক মাস ধরে আমাদের এই প্রচার চলছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে তার ব্যবস্থা করতে হবে। সেখান থেকে কৃষি দপ্তর, বিশেষ করে কৃষকদের আমরা উৎসাহিত করছি বা আমরা তাদের বারবার সাবধানতা অবলম্বন করতে বলছি যে আপনারা ঘরের অবশিষ্টাংশ বা গাছের যে অবশিষ্টাংশ আপনারা পোড়াবেন না। তাতে যেমন উদ্ভিদ খাদ্য নষ্ট হচ্ছে, সাথে সাথে জমির মাটি নষ্ট হচ্ছে এবং বিশ্বের উষ্ণায়ন ঘটছে এবং সেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক প্রকাশ দেখা যাচ্ছে। যেমন আমরা এবছর দেখেছি যে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কিন্তু অর্ধেক হয়ে গেছে এবং একের পর এক আমাদের যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে চলেছে এবং আমাদের অনাবৃষ্টি, ঝড়, সাইক্লোন, এই যে বিভিন্ন যে ক্যালামিটিগুলো সেগুলো কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এই বিশ্ব উষ্ণায়নের পরে। সেই জন্য আমরা এই খড় যাতে না পড়াই, যে কোনো গাছের অবশিষ্টাংশ না পড়িয়ে সেটাকে যাতে মাটির কম্পোস্ট তৈরি করে আবার সেটাকে মাটিতে ফিরিয়ে দিতে পারি এবং মাটির স্বাস্থ্য আমরা উন্নত করতে পারি, সেই জন্যই আজকের এই আমাদের উদ্যোগ। আজ 3রা নভেম্বর নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস। এই নাড়া পোড়ানোর ফলে যে আমাদের দিন দিন যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং মাটির যে উপকারী জীবাণু আছে সেগুলো মারা যাচ্ছে এবং মাটির যে উর্বরা শক্তি সে দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডল আরও দিন দিন খারাপ হতে চলেছে। আর এই নাড়া যাতে আমরা আগামী দিনে আমরা চাষিরা এইগুলো আমাদের চাষের কাজে এইগুলোকে পচিয়ে সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তার জন্য সুন্দর ব্যবস্থা সবাই যাতে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এটাই করব আগামী দিনে। পাশাপাশি কুল ও পেয়ারার চারা গাছ বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয় নাড়া পোড়ানো যাবে না। এছাড়াও চাষিদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ অনুষ্ঠিত হতে চলেছে 3রা নভেম্বর বিশ্ব নাড়া পোড়ানো। আমাদের র্যালি এগিয়ে চলেছে, আমাদের প্রধান উৎসব ধানের খড় না পুড়িয়ে কৃষক বন্ধু কৃষকের চাষের আয় বাড়ান। আমরা আহ্বান করছি সকল কৃষকদের যাতে কেউ জমিতে নাড়া না পোড়ান, নাড়া পুড়িয়ে পরিবেশের ক্ষতি না করেন, আয় বাড়ান। কৃষক কৃষির আয় বাড়ান কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে জমির খড় বা নাড়া পোড়ালে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ছাই, সালফার ডাইঅক্সাইড, মিথেন গ্যাস। নভেম্বর স্বরূপনগর ব্লক কৃষি দপ্তরের পরিচালনায় উদযাপিত হচ্ছে বিশ্ব নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস। সকল কৃষক বন্ধুদের কাছে কৃষি দপ্তরের পক্ষ থেকে অনুরোধ, দয়া করে কৃষকদের বন্ধু কেঁচো সংখ্যা হ্রাস পায়। সকল কৃষক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কেউ তাদের জমিতে ধানের নাড়া, অত্যাধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত কমে যাওয়া, পাড়া পাহাড়ের বরফ গলে যাওয়া প্রতিরোধ দিবস। আমাদের কৃষক নিয়ে আমাদের র্যালি ধীরে ধীরে বিডিও অফিসের থেকে আমাদের LGSY হল অব্দি এগিয়ে চলেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি তৎসহ সকল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।